আর এখানে কি পরিমাণে বাটার দেওয়া হয়েছে দেখো, মানে এই রকম পুরো বাটার চুপচুপ করছে যাকে বলে। আর এখানে প্রতিটা কাবাবই কিন্তু একদম বোনলেস আছে। মোমোর কিন্তু কুকিংটা একদমই পাতলা, ভেতরে ভরপুর চিকেনের স্টাফিং, এর দাম হচ্ছে 100 টাকা 100 টাকা, তোমরা 6 পিস কিন্তু মোমো পেয়ে যাচ্ছ। চিকেন থুপ্পার যে স্যুপটা আছে না, এটা একদম দেখো এইরকম থিকনেস আছে, এক কথায় কিন্তু খেতে দারুণ লাগছে। একটু ওই নুডলসটা আমি ট্রাই করে দেখি, হাকা নুডলস আছে, মানে মোমোটা যে নুডলসগুলো হয়। গুড ইভিনিং সবাইকে, আর আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে, একদম হালকা মেঘলা ওয়েদার, খুব গরমও নেই, আবার হালকা হাওয়াও দিচ্ছে, যদিও বৃষ্টির আশঙ্কা আছে কারণ বেশ ভালোই মেঘ করেছে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, মানে আজকে কিন্তু আমরা স্পেশালি আমাদের কিছু পছন্দের খাবার দাবার ট্রাই করব, বা কিছু পছন্দের দোকান আর কি ট্রাই করব, যেগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো চলো, এখন আছি হাজরাতে, বেসিক্যালি ভবানীপুর আর হাজরার মাঝখানে। হাজরামোড় থেকে ভবানীপুরের দিকে যাওয়ার পথে ভবানীপুর থানার ঠিক অপোজিটেই হচ্ছে এই শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। এনাদের কিন্তু মিষ্টি এবং কচুরি অনেক ফেমাস। আর এই শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার কিন্তু প্রায় 112 বছর পুরনো, 1912-তে স্থাপিত। আর এই হচ্ছে সামনে হাজরা মোড়, আর এই দিকে হচ্ছে ভবানীপুর থানা, তার ঠিক অপোজিটে। এনাদের ফেমাস কি আছে, লুচি, ছোলার ডাল আর তার সাথে ল্যাংচা। নিয়ে নিয়েছি কিন্তু শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের সেই ফেমাস খাবার কচুরি, তার সঙ্গে ছোলার ডাল, আর এইদিকে ল্যাংচা, আর সাথে নিয়েছি লাস্সি। এই হচ্ছে এনাদের অ্যাম্বিয়েন্স, ভেতরে আমি বসেছি, বাইরেও ছোট্ট করে বসার জায়গা আছে, তার সঙ্গে ভ্যারাইটিস রকমের মিষ্টি তো আছেই। আর কচুরি হচ্ছে 9 টাকা পিস, তার সঙ্গে ছোলার ডাল ফ্রিতেই তো আছে, আর তার সঙ্গে 10 টাকার এরকম ল্যাংচা আছে, 10 টাকা 15 টাকা 25 টাকা ভ্যারাইটিস প্রাইস, আর তার সঙ্গে 30 টাকার এই হচ্ছে লাস্সি। এবার চলো একটু টেস্ট করে দেখি, এবার একটু খেয়ে দেখি। আর কচুরি সাইজ দেখো এইরকম আছে, 9 টাকা পিস, আর ভেতরে সুন্দর কিন্তু পুর দেওয়া আছে, এইরকম দেখো ভেতরে পুর আছে, আর মিষ্টি ছোলার ডাল আর কচুরি, এটা হচ্ছে কলকাতার একটু ঐতিহ্যবাহী ব্রেকফাস্ট বলতে পারো। যদিও আমি একদম সন্ধ্যাবেলার টাইমে আছি, এখানে কিন্তু মোটামুটি সারাদিনই এই খাবারটা পাওয়া যায়। এটা হচ্ছে ল্যাংচা, এটা 10 টাকা পিসের, কম মিষ্টি, খুব সুন্দর খেতে। আর কচুরিগুলো অতটা একটু মোটা দেখো, মানে 2 পিস বা 3 পিস মোটামুটি খেলে সন্ধ্যেবেলা স্ন্যাক্স অথবা সকালবেলা ব্রেকফাস্টের জন্য কেনা। আর এই হচ্ছে ঠান্ডা ঠান্ডা লস্যি, গরমের মধ্যে দাম মাত্র 30 টাকা, এটাও খুব সুন্দর। ওভারঅল যদি বলতে হয় এখানে আমার এক্সপিরিয়েন্স অসাধারণ। তারপর এই কত বছরের দোকান এটা, দাম 113 চলছে। এখানে কাকু আমাদের দেখানোর জন্য এনেছে, 113 বছর রানিং চলছে এখন এই শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। আর এখানে ভ্যারাইটিস রকমের মিষ্টি তো আছে, তার সঙ্গে যেটা ফেমাস সেটা হচ্ছে এনাদের কচুরি, তার সঙ্গে মিষ্টি ছোলার ডাল। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, বেসিক্যালি ব্রেকফাস্ট তো আমরা সচরাচর করি না, বাট অনেক সময় যদি আমাদের মানে কখনো মনে হয় যে আমরা ব্রেকফাস্ট করবো, বা এখানে আমি আসতাম ছোটোবেলাতে অনেকবার এসেছি, ও এসছে মানে বাবা মার সাথে, কারণ সামনে কালীঘাট, তো এইসব জায়গায় আসলে আর কি এইখান থেকে ব্রেকফাস্টটা করতাম, তখন এই কচুরিটাই। আর সন্ধ্যেবেলায় সিঙ্গারাও পাওয়া যায় কিন্তু। আর এখন যেহেতু আমি আছি এই হাজরা এরিয়াতে, এইখানে কিন্তু আছে ডেংজং কিচেন, আর এনাদের মোমো হচ্ছে সেরা। যদি আমি আগের ব্লগে ডেংজং নিয়ে একটা মানে স্পেশাল ব্লগও বানিয়েছিলাম ওদের চাইনিজ খাবার নিয়ে, বাট যেহেতু মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে তো চলো একটুখানি মোমো ট্রাই করি এই ডেংজং কিচেন থেকেই, কারণ এনাদের মোমো হচ্ছে কলকাতার সেই জুসিয়েস্ট মোমো। হাজরার ডেংজং কিচেনে এই যে সিনেমা হল দেখতে পাচ্ছ, এর ঠিক সামনে কিন্তু হাজরার ডেংজং কিচেন, আর এখানে দেখো ভাইরা বল খেলছে মানে ক্রিকেট খেলছে। তো চলো এখন যাওয়া যাক এদের, এটি হচ্ছে টেকঅ্যাওয়ে কাউন্টার, আর ওপর দিয়ে উঠতে হবে রেস্টুরেন্টে। এই চলে এসেছি আমরা ডেংজং কিচেনের ভেতরে, আর এনাদের ফাস্ট ফুড এরকম রেস্টুরেন্ট আছে, সুন্দর বসার জায়গা দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু এসি সেকশন। এই হচ্ছে এনাদের মেনু, এখান থেকে আমি মোমো নিয়েছি আর নিয়েছি চিকেন থুপ্পা। তো পজ করে তোমরা মেনুটা দেখে নিতে পারো, এই সাইডেও কিছু আইটেম আছে। আর ডেংজং কিচেন কিন্তু সাউথ কলকাতার একটা অথেন্টিক চাইনিজ এবং টিবেটিয়ান রেস্টুরেন্ট। এসে গেছে কিন্তু চিকেন থুপ্পা, আর এই কোয়ান্টিটি মানে 150 টাকা দাম চিকেন থুপ্পার, কোয়ান্টিটি অনেকটা উপরে থাকে, এরকম কুড়ি কুড়ি আর কি, মানে টুকরো টুকরো চিকেনের কিমা দেওয়া, যেগুলো কিন্তু ভর্তি পরিমাণে আছে, তার সঙ্গে এতটা পরিমাণে ঢাকা নুডলস, আর এই হচ্ছে স্যুপ, স্যুপটা দারুণ খেতে। বাইরে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা একটা ঠান্ডা ওয়েদার, এই স্যুপটা দারুণ লাগে। বাট পুকুরে ধনে পাতার গার্নিশিংটা এর সাথে যাচ্ছে না, একটু মাছের সাথে মাছের জন্য লাগে, বাট ধনে পাতাটা একটু সাইড করে খেলে বেশ ভালো লাগছে। আর এই চিকেন থুপ্পার যে স্যুপটা আছে না, এটা একদম দেখো এইরকম থিকনেস আছে, এক কথায় কিন্তু খেতে দারুণ লাগছে। একটু ওই নুডলসটা আমি ট্রাই করে দেখি, এটা হাকা নুডলস আছে, মানে মোটা যে নুডলসগুলো হয়, হুম
থুপকাটা 150 টাকায় সত্যিই দারুণ। একজন সাথে পেট তো ভরেই যাবে, দুজন চাইলে শেয়ার করতে পারো। এছাড়া আমরা নিয়ে নিয়েছি মোমো, মানে এখানকার মোমো হচ্ছে সেই খেতে 100 টাকা দাম স্টিম মোমো। এবার তোমাকে খেয়ে একটু দেখাই, মানে এই হচ্ছে পুরো ভেতরটা, এই হচ্ছে পুরো জুসটা, মানে এইটার জন্যই কিন্তু ডেঙ্গুনের মোমো নেওয়া, ভেতরে স্টাফিং ভরপুর। এর সাথে কিন্তু কোনো রকম স্যুপ থাকে না, আমি একটু টেস্ট করে দেখি চাটনি দিয়ে। গরম আছে বাট ডেঙ্গুই খেতে। আর এখানে মোমোর কিন্তু কুকিংটা একদমই পাতলা, ভেতরে ভরপুর চিকেনের স্টাফিং। এর দাম হচ্ছে 100 টাকা, 100 টাকায় তোমরা 6 পিস কিন্তু মোমো পেয়ে যাচ্ছ। এছাড়াও ভ্যারাইটিস মোমো আছে আর চাইনিজ টিবেটিয়ান আইটেম তো আছেই, ডেঙ্গজং কিন্তু অনেক পপুলার একটা জায়গা। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ডেঙ্গজংয়ের খাবার কিন্তু মানে চাইনিজ খাবার স্পেশালি দুর্দান্ত। যেরকম থুপ্পাটা ছিল সেরকম কিন্তু মোমোটা, স্পেশালি মোমোটা বেশি ভালো ছিল, মানে সেই জুসি একদম। দাম মোটামুটি রিজনেবলই আছে আর এসি সেকশন যেহেতু। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আগের দিন যে ব্লগটা বানিয়েছিলাম সেটা ডেঙ্গজংয়ের সার্ভে পার্ক এরিয়া ছিল, মানে অজয়নগরের কাছে। ওর যেহেতু নন এসি বা বাইরে সিটিং প্লেস, সেখানে দাম যা আছে তার থেকে কিন্তু আজকের যে ডেঙ্গজংয়ে গেলাম মানে হাজরাতে এসি সেকশন বলে, দামটা কিন্তু 40-50 টাকা কম বেশি। আর এখন আমরা সন্ধ্যেবেলা যাবো হচ্ছে শঙ্কর স্প্রাইতে, যেখানকার ফিশ ফ্রাই মানে আমাদের দুজনেরই কিন্তু ওয়ান অফ দ্য মানে ফেভারিট বলতে পারো। শঙ্কর স্প্রাইয়ের ফিশ ফ্রাই আর সিঙ্গার নিয়ে পুরো ঝুঁকড়িতে চলে এসেছি, মানে পাশের দোকানটা বন্ধ আছে, এখানে ঢুকে গেছি। আর এইদিকে দেখো নিয়েছি হচ্ছে একটা ফিঙ্গার, এখন দাম বেড়েছে একটু দেখলাম, মানে ফিশ ফিঙ্গার আগে ছিল হচ্ছে 7 টাকা মনে হয় দুটো, 30 টাকা করেছিল, এখন 2-70 টাকা হয়েছে। একটা দাম হচ্ছে 35 টাকা, একটা দেয় না বাট আমাকে তাও দিল। এইরকম একটা বড় সাইজের ফিশ ফিঙ্গার দাম হচ্ছে 35 টাকা, আমার মনে হয় না এই বড় সাইজের ফিঙ্গার কলকাতায় এই প্রাইসে কোথাও পাওয়া যায়। আর তার সঙ্গে এই হচ্ছে ফিশ ফ্রাই, ফিশ ফ্রাইয়ের সাইজটা জাস্ট দেখো, এই আমার মুখের সাইজের, মানে এইটা আমার সত্যিকারেরই মানে ফেভারিট বলতে পারো। এখানকার ফিশ ফ্রাই একটা যদি খাও 100 টাকা দাম করেছে, এখন আগে 90 টাকা ছিল, জাস্ট মন ভরে যাবে। এবার একটু ভেঙে তোমাদের দেখাই। ওকে, তো এই হচ্ছে ভিতরে মাছের পরিমাণ, মানে একদম ভর্তি আছে, গন্ধটা সেই, মানে সুবিধা আমি বলছি এইরকম করে দেখাতে, লিটারালি গন্ধটা দারুণ আসছে। আর এখানে প্রবাবলি হয়তো ওই বোম্বে ভেটটি ইউজ করা হয় বা কলকাতা ভেটটি হবে হয়তো। এবার একটু খেয়ে দেখি, গরম গরম দারুণ লাগছে। আর এই ফিশ ফ্রাই যে কোটিংটা আছে না, একদমই পাতলা দেখতে পাচ্ছ, ভেতরে পুরো মাছ একদম ভরপুর আছে। আর এদিকে সসটা দিয়েছে, মানে বেসিক্যালি কাসন্দি, এটা পুরো পেঁয়াজের সাথে মিশে গেছে, অল্প একটু পেঁয়াজ আর কাসন্দি দিয়ে পেঁয়াজ পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, সাইজটা তো দেখলেই। এবার একটু ভেঙে দেখি যে ভেতরটা কেমন। ওকে, তো ভেতরে মাছ তো ভালোই আছে বাট ফিঙ্গারে মনে হচ্ছে কোটিংটা দিয়ে একটু বেশি মোটা করার চেষ্টা করা হয়েছে, ফ্রাইয়ের মতো নয়। খেতে আসি বাট এটা একটু কোটিংটা বেশি, তার থেকে আমি বলবো ফিশ ফ্রাইটা অনেক বেটার। এছাড়াও চিকেনের আইটেম পাওয়া যায়, ফিশের আইটেম তো আছেই, মানে প্রচুর ধরনের আইটেম আছে। 30 টাকা থেকে খাবার শুরু, যেটা হচ্ছে চিকেন চপ। ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার তো শঙ্কর কেবিন থেকে খাওয়া হয়ে গেছে। ফিশ ফ্রাইটা মোটামুটি ভালো ছিল, মানে 100 টাকা আন্দাজে ঠিক আছে, বাট ফিঙ্গারটা একদমই ভালো লাগেনি, মানে কোটিংটা এতটা মোটা ছিল। আর তার মধ্যে আমার মনে হয় যে ছোটো সাইজ করো বাট অ্যাকচুয়ালি মাছটা দাও সেটাই ভালো, কারণ ওই বড়ো সাইজ দেখানোর জন্য শুধু কোটিং দিয়ে কোনো লাভ নেই। ফ্রাইটা ভালো খেতে, এছাড়াও অনেক আইটেম এনাদের পাওয়া যায়। ফ্রাইটা কিন্তু মানে ফিশ ফ্রাইটা হচ্ছে এনাদের বেস্ট সেলিং আইটেম। এছাড়াও এখন দেখো নেবে গেছে পুরো বৃষ্টি, তার মধ্যে বাজ পড়ছে, এতদিন গরম গরম কলকাতায় আর এখন বৃষ্টি, মানে সারাদিন ধরে যখন ইচ্ছা বৃষ্টি হচ্ছে। আজই হচ্ছে কসবা এরিয়াতে, ভেবেছিলাম একটু কাবাব খাবো, মানে কাবাব দিয়ে ব্লগটা শেষ করবো, একটু ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাট বৃষ্টি তো নেমে গেলো, এবার জানি না দোকান কি খোলা আছে নাকি। দেখো কসবায় যদি ভালো কাবাব তোমাদের খেতে হয়, এই স্ট্রিট দোকানটা আশা করি সবাই তোমরা জানো, দেবাংশুদার রোস্টেড কার। যদিও দেবাংশুদার নেই, মানে আমি হঠাৎই এসেছি না জানিয়ে, তো এখান থেকে নিলাম হচ্ছে টিক্কা মালাই কাবাব, যেটার দাম 180 টাকা 6 পিস। তো ওখানে সবাই রেডি করছে আর আমি এই সাইডটা দাঁড়িয়ে আছি, তার কারণ বৃষ্টি পড়ছে এখনও। নিয়েছি কিন্তু টিক্কা মালাই কাবাব, বেসিক্যালি টিক্কা মালাই কাবাব যেটা আছে এটা হচ্ছে পুরো দিল্লি স্টাইল, মানে সেই আসলাম বাটার চিকেন যেরকম হয় সেরকম কিন্তু করে দিয়েছে দেবাংশুদা, মানে 180 টাকা দাম 6 পিস। বাট এখানে তো মনে হচ্ছে মানে ছোটো ছোটো করে অনেক কটা পিস আছে, আর পুরোটাই কিন্তু বোনলেস একদম, দেখো বাটার আর
ক্রিমে চুপচুপ করছে যাকে বলে, সুন্দর বারবিকিউ করা। আর এই দোকানটা হচ্ছে কাবাবের দিক থেকে না আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট দোকান বলতে পারো, যতই বড় বড় রেস্টুরেন্ট থাক না কেন এই ছোট্ট দোকানটার কাবাব জাস্ট অসাধারণ, যারা খেয়েছো তারা জানো। এবার একটুখানি টেস্ট করে দেখার পালা। পুরো মাখন খেতে এক কথায় যাকে বলে দুর্দান্ত। আর কাবাবকে এত সুন্দর ম্যারিনেট করা হয়েছে, বারবিকিউ করা হয়েছে, জিনিসটা যে ভেঙে গেছে এরকম পুরো বাটার আর ক্রিমে চুবিয়ে, মানে তোমরা এখানে আসতে কিন্তু প্রচুর ভ্যারাইটি কাবাব পেয়ে যাবে। আর এইরকম দিল্লি স্টাইল কাবাবও কিন্তু বর্তমানে দেবাংশুদা ইন্ট্রোডিউস করেছে। আর এর সাথে খাওয়ার জন্য রুমালি রুটি আছে, আমি আর রুমালি রুটি নিলাম না, শুধু শুধুই খাবো কারণ বৃষ্টি পড়ছে, এইভাবে খাওয়া সম্ভব নয় নর্মালি এখানে দাঁড়িয়ে। আমি বলবো যদি বৃষ্টি পড়ে এইরকম এক প্যাকেট কাবাব বা তোমাদের পার্সেল অনুযায়ী প্যাক করে বাড়ি নিয়ে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়াটা করো, জাস্ট নেক্সট লেভেলের লাগবে। আর সন্ধ্যাবেলায় কিন্তু এভরিডেই দোকানটা মোটামুটি খোলা থাকে। আর এখানে কী পরিমাণে বাটার দেওয়া হয়েছে দেখো, মানে এইরকম পুরো বাটার চুপচুপ করছে যাকে বলে। আর এখানে প্রতিটা কাবাবই কিন্তু একদম বোনলেস আছে, আর এইরকম বড় বড় ব্যাপার, মানে বেসিক্যালি আমার ক্যামেরাটা মনে হচ্ছে যে সাইজগুলো হয়তো এইরকম সাইজের ছিল, ওই পিস করছিল আর কি, সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে দেন বাটার ক্রিম সব কিছুতে ম্যারিনেট করে দেন জিনিসটা সার্ভ করা হয়েছে। আর এটা যদি রুমালি রুটির সাথে খাওয়া হয় জাস্ট অসাধারণ লাগবে। আর রোস্টেড কারের লোকেশন নিয়ে আলাদা করে কিছু বলতে হবে না, একদম সামনে হচ্ছে কসবা বস্তুপুর, তার থেকে একটুখানি আগিয়ে আসবে। এই যে বৃষ্টির মধ্যে যে ভিড়টা দেখতে পাচ্ছ এটাই রোস্টেড কার। বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে, চলে এসেছি বাড়ির কাছে যাদবপুরে। আর যাদবপুরের এই যে ধোসার দোকান আছে, মানে এইখান থেকে তো আমাদের ধোসা খেতেই হবে, তো এইদিকে চলে এসেছি মশালা ধোসা নিয়ে, আর তার সঙ্গে সুবিধা খাচ্ছে দই বড়া। আর এইটা কিন্তু আমাদের মনে ফেভারিট খাবার বলতে পারো, মানে যখন তখন এই দোকানটা থেকে ধোসা আর দই বড়া কিন্তু চলে। বৃষ্টিটা হয়ে কিন্তু পুরো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর কাবাবটা জাস্ট অসাধারণ ছিল। ওভারঅল আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, আর ছাতা রেখো এখন সাথে, কারণ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। বাট হ্যাঁ, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে।